এখন থেকে গ্রাহকদের বাংলায় এসএমএস পাঠাবে মোবাইল অপারেটররা। এজন্য সব প্রস্তুতি শেষ করে নিয়েছেন তারা। বাংলা ভাষাকে যথাযথ সম্মান জানাতে বিটিআরসির নির্দেশে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। গ্রাহকদের মোবাইল রিচার্জ কিংবা প্যাকেজ ক্রয়ের মেসেজ, বিল পরিশোধের নোটিফিকেশন এবং বিভিন্ন প্রমোশন সহ প্রায় 18 ধরনের এসএমএস পাঠায় মোবাইল অপারেটররা। তথ্য বলছে, দেশের 4টি অপারেটর কোম্পানি দৈনিক গড়ে 151.85 কোটি এসএমএস পাঠিয়ে থাকে, যার সবই ইংরেজি ভাষায় লেখা থাকে। স্বয়ংক্রিয় এসব বার্তা এখন বাংলায় পাবেন গ্রাহকরা। গ্রাহকরা রিচার্জ ও বিল পরিশোধ নোটিফিকেশন, প্যাকেজ ক্রয়, নবায়ন অ্যালার্ট, সেবা বন্ধের নোটিফিকেশন, বোনাস এসএমএস নোটিফিকেশন, সরকারি তথ্যের এসএমএস এবং অপারেটরদের অফারের প্রমোশনাল এসএমএস বাংলায় পাবেন। এই কাজটি আমাদের জন্য খুব একটা সহজ ছিল না শুরু থেকে। এটা একটা অসম্ভব জটিল একটা কাজ আমাদের এই সিস্টেমের এই জিনিসগুলোকে যখন পরিবর্তন আনতে হয়েছে। আমরা করোনার গিয়ে রোববার মোবাইল ফোন গ্রাহকদের বাংলায় বার্তা প্রেরণের আনুষ্ঠানিক উদ্বোধন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। অনুষ্ঠানে জানানো হয়, এসএমএসে বাংলা ব্যবহার শুরু হলেও তারিখ, সংখ্যা, মুদ্রা সহ ব্র্যান্ডের নাম ইংরেজিতেই থাকছে। ফ্ল্যাগশিপ বা ব্র্যান্ডের নাম লাইক টফি, টফির নামটা এবং লেখার লেখার স্টাইলের ওটা ব্র্যান্ড আছে, মাই বিএল, বিঞ্চ, মাইরোবি, এগুলো ছিল স্যার ব্র্যান্ডের নাম। এটা কপিরাইট সংক্রান্ত জটিলতা আছে, সো এটা যেভাবে আছে এভাবেই থাকবে, আদারওয়াইজ লিখলে লোকজন কনফিউশন হয়ে যাবে। ফেসবুক, গুগল ইত্যাদি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেবার ওটিপি এসএমএস ইংরেজিতে থাকবে, মানে ওটিপির কোনটা ইংরেজিতে থাকবে, ওটিপি যে নিউমেরিক্সটা থাকবে, বাকি যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হবে ওটা কিন্তু বাংলায় ক্রিয়েট হবে। বিটিআরসি জানায়, বাংলা এসএমএস চালুর প্রক্রিয়ায় সবচেয়ে এগিয়ে আছে বাংলা লিংক, তাদের অগ্রগতি 95%, এর পরেই রয়েছে গ্রামীণ ফোন। এখন পর্যন্ত 92% কাজ শেষ করতে পেরেছে প্রতিষ্ঠানটি। টেলিটক ও রবির অগ্রগতি যথাক্রমে 89% এবং 85%। অনুরোধ করব আমাদের যারা টেলিকম অপারেটর আছে তাদেরকে 30 জুনের মধ্যেই যেন যেটুকু বাকি কাজ আছে সেই কাজটুকু যেন সম্পন্ন করা যায়। আমরা বাংলায় করছি, কিন্তু দেখা যাবে যে অনেক ক্ষেত্রে বাংলার অনুবাদটা ঠিক মতো হয়নি, কারণ আমরা তো ইংরেজি থেকে বাংলা করতে গেছি, ফলে ইংরেজিটার উপর নির্ভর করে আমি একরকম অনুবাদ করছি, অন্যজন অন্যরকম অনুবাদ করছে, এটাকে একটু স্ট্যান্ডার্ডাইজ করা যায় কি না। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষার শুদ্ধ ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বিটিআরসি। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।